মমি কুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি 150 গ্রাম মুগ ডাল। মুগ ডালটা হালকা করে ভেজে আমি সিদ্ধ করে নেব। বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব মজার ভিডিও, একদমই অভিনব রান্নাটা, খেতে অসাধারণ হয়। নিরামিষের দিনে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আমার বিশ্বাস আজকের রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। মুগ ডালটা হালকা লাল করে ভেজে নিলাম। এবার আমি ডালটা নামিয়ে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। ডালটা সিদ্ধ করার সময় এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেব, তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে একটু মোটা দেখে আমি শাপলা নিয়েছি। শাপলার যে চোখলাটা আছে কোনো পাতলা মতো, চোখলাটা আমি ছুলে নেব। খুব সহজেই ছোলা হয়ে যায়। উপরে যে পাতলা স্কিনটা আমি ফেলে দিয়েছি, এবার দেখো সমান মাপ করে কেটে নেব। সমান মাপ করে শাপলাগুলো আমি কেটে নিলাম। এবার এগুলো ধুয়ে নেব। শাপলাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ভেলা বানিয়ে নেব। ভেলা বানানোর জন্য এখানে আমি টুথপিক নিয়েছি। শাপলাগুলো নিয়ে তিনটে হোক, চারটে হোক, পাঁচটা হোক, তোমাদের সুবিধা মতো করে নেবে। একটা টুথপিক যতটা বড় হয় পুরো সাইজেরই করে নেওয়া যায়। কত সুন্দর ভেলা তৈরি হয়ে গেল। এরকমই আমি প্রতিকটা বানিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই ডালটা রান্না করতে কিন্তু আমি ডালের কাটা ব্যবহার করব না। ডালটা এরকম একটু গোটা গোটা টাইপেরই থাকবে, একটু ঘন হবে ডালটা। এবার ডালটা আমি নামিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও অল্প করে কালো জিরে ও রাঁধুনি ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে যে ভেলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সে ভেলাগুলো দিয়ে দেব। ভেলাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো অল্প করে নুন, যেহেতু ডাল সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। হলুদ গুঁড়ো ধরো একটা ছোট সাইজের টমেটোকে কেটে দিয়ে দিয়ে দিল। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে নিয়েছিলাম। হাফ ইঞ্চি আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা করে নেব। খুব নরম সবজি অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। একটু আস্তে করে নাড়তে হবে, তাহলে ভেলাগুলো ফুলে যাবে। ভেলাটা 2 মিনিট ভাজা করে নেওয়ার পর সিদ্ধ করে রেখে ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দেওয়ার পর আমি 2 মিনিট কুক করে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প করে মিষ্টি। অল্প করে দিয়ে দিলাম চিনি, একটু ডালটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। ডালটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা। এতে ডালের গন্ধটা অসাধারণ লাগবে খেতে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা। এবার আমি নামিয়ে সার্ভ করে দেখাবো তোমাদের। দেখলে তোমরা কত সহজে তৈরি হয়ে যায় শাপলা ভেলার সুগন্ধি ডাল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হবে এরকমই কোনো নিত্য নতুন রেসিপির সাথে।